ফিদেল ক্যাস্ট্রো, সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লবী যোদ্ধা। সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনভর সাম্যের গান গেয়েছেন। মুক্তিযুদ্ধে মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো অকৃত্রিম এই বন্ধুর বিদায়ে শোকাহত বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধে তার ছিল নিরঙ্কুশ সমর্থন এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ পুনর্গঠনেও তার ভূমিকা আমরা কোনোদিন ভুলে যেতে পারবো না। বিশ্লেষকরা বলছেন, ফিদেলের বিপ্লবী চেতনার মৃত্যু নেই। এই লড়াইটা কেবল জাতীয়তাবাদী লড়াই ছিল না তার জন্য, এই লড়াইটা ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই, এবং সমাজতন্ত্রে যাবার জন্যই তিনি জাতীয় স্বাধীনতা দাবি করেছিলেন। বাংলাদেশ সহ স্বাধীনতাকামী বহু দেশের পক্ষে ফিদেল দাঁড়িয়ে আছেন জাতীয়তাবাদী আন্দোলনকারীদের শ্রদ্ধার আসনে। একটি নতুন সমাজতান্ত্রিক সমাজ, সেই সমাজের আদর্শ বেঁচে আছে এবং বেঁচে থাকবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনে ফিদেল ক্যাস্ট্রোর সেই যে দৃষ্টান্তমূলক যে ভূমিকা এবং সেই যে বিশ্বের মুক্তিগামী মানুষের সামনে যে প্রেরণা, সেই প্রেরণা সৃষ্টি করে এগিয়ে যাবেন। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত ফিদেল ক্যাস্ট্রো বেঁচে থাকবেন বিপ্লবের ইতিহাসে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।